এক ডিসেম্বর আমার সাথে সোবার বিয়ে হয়েছে এটা গণমাধ্যমে অনেক জায়গায় এসেছে আপনারা দেখেছেন তো যেটা দাঁড়িয়েছে বিয়ে তো আসলে যেভাবেই হোক বিয়ে হয়েছে বিয়ের দুই তিন দিন পর থেকেই একরকম মানে মানসিক বলেন তারপর ফিজিক্যাল হ্যারাসমেন্ট বলেন এই ধরনের একটা রেজিস্ট্রির কাগজ কাগজে সাইন দিয়েছি সেটির ছবি আমার কাছে আছে রেজিস্ট্রির কাগজ যদি ভুয়া হয় আমার করা কিছু নাই কাজী ওর ছিল সে যদি চালা কি না হয়তো তাহলে তার চার দেশে বা তিন দেশে চার রকমের বউ থাকতো না তার নিষাদ 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 তাবাস্সম আলম নামের একটা মেয়ে যে হচ্ছে আমেরিকান প্রবাসী সে আমেরিকায় থাকে তার প্রথম বউ জীবনে সেকেন্ড টাইম ভালোবাসাটা ভুল হয়ে গেছিল ফার্স্ট টাইম রিলেশন করছিলাম রিলেশনটা হয়ে গেছে আমাদের এক এলাকার ছেলের সাথে ছেলেটা নেশা করতো ইয়া বা টিয়া বা খাইতো ফেন্সিডিল খাইতো সিম্পেদি কাজ করছিল ওর জন্য খুব ভালো ছিল ছেলেটা চরিত্র দিক দিয়ে সবকিছু দিক দিয়ে দেখতে শুনতে অনেক সুন্দর আমাদের এলাকার সবাই ওকে শাহরুখ খান করে বলতো কিন্তু হুট করেই দেখা মানে চার পাঁচ দিন পর থেকে আসলে তার বিরূপ আচরণ আমি দেখতে শুরু করি যেটা আসলে এখন এই মুহূর্তে আমার জন্য বলতেও আমি একটু বিব্রত বোধ করছি বিভিন্ন সময় সে আমাকে তার অনেক হাবিজাবি অনেক জায়গায় অনেক লিঙ্ক আপ এই সে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিও সে দেখানো ট্রাই করতেছিল তোমাকে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন বিয়ের আপনারা ছবি দেখেছেন গায়ে হলুদ দেখেছেন শেরওয়ানি দেখেছেন এই সেই দেখেছেন বিয়েতে কি দেখেছেন আমার কোন ফ্যামিলি মেম্বার আছে বা আমার কোন বন্ধু বান্ধব আছে যদি আমার বিয়েটা যদি আমার একান্তই একেবারে স্বতঃস্ফূর্তভাবে আমার বিয়েটা করতে হইতো তাহলে তো আমার ফ্যামিলি মেম্বাররা এখানে থাকতো অন্তত আমার একটা দুইটা বন্ধুও থাকতো আমি বললাম না যে ইসলামী শরীয়ত মতে আমাদের আগেই বিয়ে হয়েছিল একটা রেকর্ডিং ইতিমধ্যে ভাইরাল আগে বিয়ে সরি আমি একটু ইন্টারাপ্ট করি আগে বিয়ে বলতে কি পহেলা ডিসেম্বরের আগে আপনাদের বিয়ে হয়েছিল পহেলা ডিসেম্বরের আগে আমাদের দুইজনের ওর দুইটা ফ্রেন্ড ছিল হ্যাঁ ওই দুজনার মাধ্যম মানে ওই দুজনকে সাক্ষী রেখে আমাদের কলমা পরে বিয়ে হয় যেটা যেভাবে করিননের করিনকে যে সে বিয়ে করেছে যেটা সময় টিভিতে সে বলেছে সেম স্টাইলে সে আমাকেও বিয়ে করেছিল আমাকে একটা সময় সে বলছিল যে তাকে ফ্ল্যাট কিনে দিতে হবে ছয় সাত মাসের মধ্যে বাট এই যে এটাকে আমি নর্মালভাবে নিয়েছি যে হ্যাঁ একটা হাজব্যান্ডের কাছে একটা ওয়াইফ বলতেই পারে ফ্লাইট কিনে দেওয়ার কথাটা তো হাবি যাই হোক কিন্তু তারপর থেকে সে আমার কাছে বিভিন্নভাবে অনেক কিছু চাওয়ায় চায় যেমন হচ্ছে রোলেক্সের একটি ঘড়ি ডায়মন্ড খচিত যেটা আমার দেওয়ার কোনোভাবেই সম্ভাবনা ছিল না আমার আমি কোথায় পাবো একটা রোলেক্সের ডায়মন্ড খচিত অরিজিনাল ঘড়ির মূল্য অবশ্যই দশ লাখ টাকার ঊর্ধ্বে আই থিঙ্ক আমার আইডিয়া নাই আপনারা ভালো বলতে পারবেন তার হচ্ছে আরও দাবি ছিল আংটি দিতে হবে চেন দিতে হবে কারণ আমি নায়িকা ওয়াইফ আমি তার বউ কিন্তু আমি নায়িকা তো সে বলে যে তুমি ময়মনসিংহের বউ তুমি আমাকে কী কী দিয়েছ এগুলো যখন আমার গ্রামবাসী দেখতে চাবে বা আমার পরিবার দেখতে চাবে আমি তাদেরকে কি বলবো

সরি আমার আবারও বলতে হচ্ছে তার তিনটি কারণ ছিল বিয়ে করার আজ আমি বুঝতে পারছি আপনাদের এই প্রশ্নগুলো শুনে এক নম্বর হচ্ছে সে অনেক দিন ধরে গানের সাথে সংযুক্ত না সে চায় দুই হাজার সালে সে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে সে ভোট করবে এমপি ইলেকশন সে চাচ্ছিল আমার ফেমটাকে কাজে লাগাইতে আর দ্বিতীয়ত সে ভাবছিল যে আমি সুপারস্টার সুপারস্টার সরি আমাদের সুপারস্টার সাকিব খানের মতো হয়তোবা প্রত্যেকটা ছবিতে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে নেই হ্যাঁ আমার অনেক টাকা আছে টাকাটা ছিল সেকেন্ড কারণ থার্ড কারণ হচ্ছে আমাকে ভোগ করা ট্রেন্ড হয়ে এত কিছু আমি উপায়ছি ঠিক আছে तुम्हें कुछ था ही? एम मायंसी। एम तुम्हें देख बो। कौन उधर करने हैं? देख बो एम तुम्हें कौन okay. क्या? कौन उधर करने हैं? हम अकेले।